হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহুয়া স্পাইস কিচেনের আজকের পর্বে আমি ছোট বড় সকলের পছন্দের প্লেন কেক তৈরি করে দেখাবো এই কেক রেসিপিটি আপনারা খুব সহজে ও অল্প খরচে বাসায় বসে তৈরি করতে পারবেন সেই সাথে যে কোনো অনুষ্ঠানে প্রিয়জনের জন্য নিজ হাতে কেক তৈরি করে চমকেও দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কেক রেসিপিতে কী কী উপকরণ লাগছে তা দেখে বাসায় বসেই তৈরি করি মজাদার কেক ভিওয়ার্স কেক তৈরি করার জন্য আমার ডিম লাগবে তিনটি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে বের করা ডিম কেকের জন্য কখনোই ব্যবহার করবেন না এখন আমি ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটাকে আলাদা করে নিব কীভাবে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটাকে আলাদা করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি এটা করতে হবে খুব খেয়াল করে যাতে ডিমের সাদা অংশের মধ্যে হলুদ অংশ কোনোভাবেই মিশে না যায় এভাবে আমি সবগুলো ডিমের সাদা অংশ এবং হলুদ অংশকে আলাদা করে নিচ্ছি এবার আমি ডিমের সাদা অংশকে ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব এই কাজটি আপনারা হ্যান্ড হুইসকে সাহায্যেও করতে পারেন তবে এতে সময় বেশি লাগবে বিচার দিয়ে তিন চার মিনিট বিট করার পর ডিমের সাদা অংশটা ফোমের মতো হয়ে যাবে এই অবস্থায় এতে দিয়ে দিব এক কাপ চিনি তবে আমি একবারে সম্পূর্ণ চিনিটা দিব না দুই তিনবারে চিনি দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নিব সম্পূর্ণ চিনি দিয়ে বিট করার পর দেখবেন ফোমের মধ্যে একটা সুন্দর গ্লেজ চলে এসেছে অর্থাৎ আমাদের চিনিটা ডিমের সাদা অংশের সাথে পারফেক্টভাবে মিশে গিয়ে সুন্দর একটি ফোম তৈরি হয়ে গেছে এবার কেক তৈরি করার জন্য একটি বাটিতে সব শুকনো উপকরণগুলো চেনে নিব প্রথমেই আমি দিয়ে দিব ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করছি সেই সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ এখন দিয়ে দিব বেকিং পাউডার এক চা চামচ সেই সাথে আরও দিয়ে হাফ হাফচা চামচ বেকিং সোডা এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে চেলে নিব খুব ভালো করে চেলে যে অবশিষ্টাংশটা চাল নিতে থাকবে তা ফেলে দিব এখন একটি বাটিতে ডিমের কুসুমগুলো নিয়ে নিলাম একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব বিট করা হয়ে গেলে এতে দিয়ে দিব হাফ কাপ তেল এখন আমি সব কিছু আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখন এতে দিয়ে দিব ডিমের ফোম যা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এখন আমি সব কিছুকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে আবারও বিট করে নিচ্ছি এখানে বলে দেওয়া ভালো আপনাদের ডিমের ফোম বা ম্যারাংটা যত বেশি ভালো হবে ততই কিন্তু আপনাদের কেকটা সফট হবে দেখুন সব কিছু মিশিয়ে নেয়ার পর দেখতে এমন হবে এবার এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ময়দার মিশ্রণটি দিয়ে দিব এই ধাপে কখনোই সম্পূর্ণ ময়দার মিশ্রণটি একবারই দেয়া যাবে না এতে দলা পেকে যেতে পারে আর দলা পেকে গেলে কেকটি ভালো হবে না সামান্য ময়দার মিশ্রণ তিন চারবার করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এভাবে আমি ভালোভাবে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারের সাথে এবার আমি আরও একটু দিয়ে ময়দার মিশ্রণ তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই ব্যাটারের মধ্যে অ্যাড করব কুসুম গরম দুধ হাফ কাপ চেষ্টা করবেন কুসুম গরম দুধটাই ব্যবহার করার এতে ব্যাটারটা আরও স্মুথ হবে ফ্লেভারের জন্য এতে দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন এমনই একটি ব্যাটার কেকের জন্য তৈরি করে নিতে হবে যেহেতু আজকে আমি চুলায় কেকটা তৈরি করব সেই জন্য ব্যাটার তৈরি শেষে চুলায় ননস্টিকের প্যান্টটা বসিয়ে দিলাম এবারে কে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিব ফিরে আসছি দশ মিনিট পর যতক্ষণে আমার প্যান্টটি প্রিহিট হচ্ছে ততক্ষণে যে বাটিতে আমি কেকটা তৈরি করব। সেই বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিব এই কাজটা এমনভাবে করতে হবে যেন বাটির চারপাশে খুব ভালোভাবে তেলটা লাগে তেল লাগানো হয়ে গেলে একটি বেকিং পেপার এতে বসিয়ে দিব আপনারা আপনাদের বাটির সাইজে বেকিং পেপারটা কেটে নেবেন এবার এই পেপারের উপর আরও একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এতে কেকটা ইজিলি প্যানের গা থেকে এবং কাগজ থেকে খুলে যাবে বাটিতে তেল লাগানো হয়ে গেছে এখন আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিলাম এই ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কেকের ব্যাটারটা বাটির অর্ধেক পর্যন্ত হয় কারণ পরবর্তীতে কেকটা আরও কিছুটা ফুলে উঠবে বাটিতে কেকের ব্যাটারটা ঢালার পর তা একটি কাঠি সাহায্যে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে এর ফলে কেকে কোনো এয়ার বাবল থাকলে তা বের হয়ে যাবে সেই সাথে বাটিকে কয়েকবার ট্যাপ করতে হবে এতেও এর ভেতরে যদি কোনো এয়ার এয়ারবাবল থাকে তা বের হয়ে যাবে এবার কেকের উপরটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমি বাদাম দিয়ে একটু সাজিয়ে দিলাম দশ মিনিট পর প্যান্টার উপরে কেকের বাটিটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব কেকটা হতে বিশ মিনিট সময় লাগবে ফিরে আসছি বিশ মিনিট পর ভিউয়ার্স আমি ফিরে এলাম বিশ মিনিট পর দেখে নিব কেকটা কেমন হয়েছে দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে একটি কাঠির সাহায্যে এখন চেক করে নিচ্ছি কাঠিটা আমার ক্লিন বের হয়েছে তার মানে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে কেকটার চারপাশ বাটি থেকে আলাদা করে নিব আলাদা করা হয়ে গেলে একটি প্লেটের উপর বসিয়ে উল্টে নিব নিচের বেকিং শিটটা আস্তে করে তুলে ফেললাম আর দেখুন কত সহজে কেকটা তৈরি হয়ে গেল তাহলে ভিউয়ার্স দেখলেন তো সকলের পছন্দের মজাদার প্লেন কেক বাসায় তৈরি করা কতটা সহজ যারা কেক তৈরি করতে পারেন না তারাও আমার আজকের ভিডিও দেখে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন বলে আমি আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন সাথে লাইক ও কমেন্ট করে আপনার মনের কথা জানিয়ে দিবেন শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ